চাঁপাইনবাবগঞ্জ ইতিহাস এবং ঐতিহ্যের যে দ্বিতীয় একটি স্থান, অন্যতম একটি স্থান রয়েছে, সেটি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনা মসজিদের পাশে অবস্থিত তহাখানা। এটি হচ্ছে মধ্যযুগের একটি স্থাপনা। সেখানে শাহ সুজা এখানে এসে তার ধর্ম প্রচারের জন্য এই স্থানটিকে বেছে নিয়েছিলেন এবং তার এবং তার মুরিদদের কবরস্থান এই জায়গাটি রয়েছে। বন্ধুরা, আজকে আমরা দেখব এই ঐতিহ্যবাহী তহাখানার ইতিহাস, ঐতিহ্য এবং এই পুরাকীর্তি সম্পর্কে বিস্তারিত। তহখানা বা তাহখানা একটি তিনতলা বিশিষ্ট রাজপ্রাসাদ। গেটে প্রবেশ করে হাতের বাম দিকে এই প্রাসাদটি অবস্থিত। প্রাচীন গৌড় লখনৌতির পিরোজপুর এলাকায় পুরাকীর্তিগুলোর মধ্যে এই স্থানে তিনটি প্রাচীন নিদর্শন বিদ্যমান, এর মধ্যে তহখানা অন্যতম। তহখানা ফার্সি শব্দ, এর আবিধানিক অর্থ ঠান্ডা ভবন। অনেকে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষ বলে উল্লেখ করেন। দাফের বলা নামক একটি দিঘির পশ্চিম পাড়ে এটি অবস্থিত। এর একতলা ভূগর্ভে অর্থাৎ মাটির নিচে, অন্য দুটি তলা এর উপরে। তন্নদু এই তৃতীয় তলাটির অস্তিত্ব প্রায় বিলুপ্ত ঘটেছে। প্রাসাদটি তিনতলা বিশিষ্ট হওয়ার কারণে কেউ কেউ একে তহখানা বলে থাকে। কে এই প্রাসাদটি নির্মাণ করেছেন তা ইতিহাসে সুস্পষ্ট উল্লেখ নেই, তবে ভবনগুলোর স্থাপত্য রীতি বৈশিষ্ট্যতে মুঘল রীতির প্রয়োগ বা কলাকৌশল প্রতিফলিত। সমসাময়িক ও পরবর্তী ঐতিহাসিক বিবরণে ইঙ্গিত করে যে এর নির্মাতা মুঘল সুবাদার শাহ সুজা। প্রাসাদটির দরজাগুলোর চৌকাঠের জন্য কালো পাথর এবং এটি হচ্ছে একমাত্র গড়ি অট্টলিকা যার ছাদে কড়িকাটকে চুন সুরকি ও খোয়া ঢালাই করে মজবুত করা হয়েছে। প্রাসাদের পশ্চিমমুখী মধ্যবর্তী উঁচু খিলানগুলো দরজা এবং এর দুই পাশে সিঁড়ি রয়েছে ছাদে ওঠার জন্য। ভবনের উত্তর প্রান্তে একটি ছোট পারিবারিক মসজিদ রয়েছে, সম্ভবত এটি কেবলমাত্র মহিলাদের জন্যই ব্যবহার্য ছিল। এর পেছনে রয়েছে উন্মুক্ত কক্ষ যেটি অষ্টভুজাকার টাওয়ারের কক্ষের সাথে সংযুক্ত ছিল। এই কক্ষটি ধ্যানের জন্য ব্যবহৃত হতো। তহখানার উত্তর পশ্চিম কোণে এই সুরম্য তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটি অবস্থিত। এটিও মুঘল যুগের এক অনুপম স্থাপত্য কলার এক অপূর্ব প্রাচীন নিদর্শন। মসজিদটি অপেক্ষাকৃত উঁচু ভিটের উপর অবস্থিত। মসজিদটির পূর্বে প্রশান্ত আগিনা নাতি উচ্চ প্রাচীর বেষ্টিত। পূর্ব প্রাচীরের মধ্য দিয়ে মসজিদের প্রবেশপথ। প্রাচীরের পূর্ব প্রান্তে দুকোনা শক্ত বেষ্টনীর ছোট বুরুজ রয়েছে। প্রাচীরটি বিচিত্র নকশাযুক্ত। ঐতিহ্যমণ্ডিত এই মসজিদ উত্তর পশ্চিম কোণে 63.5 ফুট ও পশ্চিমে 24 ফিট প্রস্তুত। শাহ নেমতুল্লাহ রাজনাসনের তিন গম্বুজ মসজিদের উত্তরে শাহ নেমতুল্লাহ রাজনাসনের মাজার অবস্থিত। এটি বাংলাদেশে নির্মিত সর্বপ্রথম মুঘল যুগের সমাধি স্থাপত্য নিদর্শন। উঁচু ভিটের উপর দণ্ডমান এই সমাধিটি বর্গাকৃতির এক গম্বুজ বিশিষ্ট ইমারত। এর প্রত্যেক দিকে 49 ফিট দৈর্ঘ্য ও প্রস্থ। মধ্য প্রকোষ্ঠটি 21.5 ফুট বর্গ। প্রত্যেক দেওয়ালে তিনটি করে প্রবেশপথ সন্নিবেশিত হওয়াতে এ মাজার শরীফকে বারোদুয়ারি বলা হয়। মূল কক্ষের চারিদিকে ঘিরে রয়েছে টানা ভল্টেড বারান্দা। মূল মাজার কক্ষের চতুর্দিকে একটি করে দরজা বিদ্যমান। বর্তমান দক্ষিণের দরজা ছাড়া বাকি তিনটি বন্ধ করে দেওয়া হয়েছে। সমস্ত দরজাগুলি খিলানযুক্ত। মূল কক্ষের ওয়াল ভোল্ট গম্বুজের ভার বহন করে। মূলত এটি এক গম্বুজ বিশিষ্ট সমাধি ভবন। সমাধি ইমারতের কার্নিশ অনুভূমিক এবং এর উপরিভাগ বদ্ধ মোল্ডন নকশা অলঙ্কৃত। এই ইমারতের চার কোণে চারটি পার্শ্ব মিনার সুসজ্জমানভাবে দণ্ডায়মান। এই মিনারগুলো অষ্টভুজাকৃতির এবং ছাদ থেকে উপরে উত্থিত। এছাড়া মিনারের শীর্ষদেশ পদ্ম পাঁপড়ির গুলমলাতে সমৃদ্ধ ছোট গম্বুজ আচ্ছাদিত। গম্বুজ চূড়ার কলস পদ্মফুল, মিনার মুকুট ও কার্নিশের পাঁপড়ির মোটি ব্যবহারের মাধ্যমে স্থাপত্য করার বাংলার আঞ্চলিক বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটেছে। মূল সমাধি ভবন অভ্যন্তরীণ ইতিহাসের বিখ্যাত আল্লাহর ওয়ালি হযরত শাহ নেমতুল্লাহ অন্তিম সুযোগে সাহিত্য আসেন। বর্তমানে তার শিওরে একটি আরবি ক্যালিগ্রাফ লিপি দেখা যায়। নির্মাণ করেন শাহ সুজা, সম্রাট শাহজাহানের ছেলে শাহ সুজা 1655 এগুলো নির্মাণ করেন। তখন ছিল শাহ সুজা এই জায়গায় বাংলার সুবেদার হিসেবে।
শাহসুজাই নাকি কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর দেখলো যে না সত্যকার আল্লাহ বলি, তখন এই বিল্ডিংটা বানিয়ে দেয় নাকি হুজুরাখানা হিসেবে থাকার স্থান দিয়েছিলেন, এখানে এই জায়গায় এনে থাকতেন। এখানে থেকে এনার একটাই যে নফল এবাদতের জন্য জায়নামাজ আছে, যে এখানে এনার জীবন মানে এখানে এনার ই হয়েছে, এখানে তাকে এখানে সমাধিত করে দিয়েছে সেই সময় মুঘলের সময়। আর এগুলো হচ্ছে বাইরে যেগুলো আছে এগুলো হচ্ছে এনারই সব শিষ্য, এনার সব শিষ্য। আর ইনি এনার জন্মস্থান ছিল কাশ্মীর, ইনি আসছিলেন ইরাক ইরান থেকে ধর্ম প্রচারের জন্য এই জায়গায়। এখানে তিনি এনার আর এখানে এনার ইন্তিকালের পর থেকে মানে ইন্তিকাল হয়েছে এখানে তাকে সমাধিত করে দিয়েছে। আর এখান বাইরে যেগুলো আছে এনার সব শিষ্য মুরিদ এগুলো। আর ওই বিল্ডিংয়ের মধ্যে দুইজনের আছে ওই বিল্ডিংটার মধ্যে, ওটার মধ্যে ওখানে ওই পাশের যেটা দক্ষিণ এই বিল্ডিং না এটার মধ্যে আছে কেউ বলে 1672 সঠিকভাবে কেউ বলতে পারে না, আল্লাহ পাকি জানে। আমরা যে শুনেছি যে এখানে বিচার সালিসের ই করত বা বিভিন্ন ছিল আপনার ওইটা ছিল শাহসুজার বিশ্রামাগার বিল্ডিংটা, ওই ওই বড় বিল্ডিংটা, ওই বড় বিল্ডিংটা, কিন্তু ওটা এখন আর খুলে না, সরকার নিষেধ করে। শাহসুজা ছিল উনি ছিলেন গৌড় শহরে বাংলার সুবেদার 1655 সালে, তখন তার ছিল এটা অবকাশ যাপন, এই গৌড় রাজ্যের জন্য ট্যাক্স কালেকশন করত, এটার নাম বলা হয় তাহাখানা এবং তহাখানা। তাহা শব্দ হচ্ছে ফার্সি শব্দ, তাহাখানা মানে ঠান্ডা ভবন, শীতাতাপ নিয়ন্ত্রক। এটা যখন 1897 সালে যখন ভূমিকম্প হয় সেই সময় এই গোড় রাজ্যটা ভেঙে চুরে সব বিলুপ্ত হয়ে গেছে, এই ভবনও ছাড়তা ছিল না, ভেঙে ছিল। তারপর ব্রিটিশ সরকার যেখানে দেশের শাসনে ছিল তারা এখান থেকে এই অঞ্চল থেকে ধন সম্পদ নিয়ে গেছে, এই ভবনটা নিস্তালাকে বন্ধ করে রেখে গেছে। তারপরে 1965 সালের আগে এলাকাটা পুরো বন জঙ্গলে পরিণত ছিল, এখানে বাঘ ভালু শিয়াল বন্দর পশু পাখি এগুলো বসবাস করতে, পুকুরে কুমির ছিল, এই বিল্ডিং এ পাইকর লাইকর কাছে ভর্তি হয়েছিল, তেমন দেখা যেত না। পার্শ্বে ছিল নদী, নদীর উপরে লোক পার্শ্বে লোকেরা ছিল, এরা সে জঙ্গল কাটার উপকূল আস্তে আস্তে পরিষ্কার হলো। তারপরে প্রত্নত এই এলাকায় দু চারটা ঘর বাড়ি তৈরি হলো। এই প্রত্নতত্ত্ব বিভাগ 1968 সালে লাওয়ার পরে এগুলোকে টিকিয়ে রাখার জন্য কিছু কিছু মেরামত করেছিল, ব্যাপক মেরামত করেছে 2004, আবার এখন সংস্কারের কাজ চলছে, এটা জাদুঘরে পরিণত হবে, তারপর এটা মুক্ত করা হবে। বন্ধুরা আজকে ঘুরে দেখালাম আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলার ঐতিহ্যবাহী একটি স্থান, সেটা হচ্ছে তহাখানা। সেই তহাখানার আপনার বিভিন্ন অংশ এবং ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আমরা সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরার চেষ্টা করেছি।
বন্ধুরা যারা চাঁপাইনবাবগঞ্জ ভ্রমণ করবেন তারা যদি খুব কম সময় পান একটু হলেও তোয়াকানা ঘুরে যাবেন এবং চাঁপাইনবাবগঞ্জের ইতিহাস এবং বিশেষ করে মধ্যযুগীয় যে মুসলিম ধর্মপ্রচারকদের যে দর্শনীয় স্থান সেই স্থানটি দেখতে পাবেন। ধন্যবাদ।